যান্ত্রিক ত্রুটির কারণে একটু সমস্যা ছিল, এই জন্য মাঝে আবার ভেঙে গেল, মোবাইলে স্পেস নাই, এ কারণে এই অবস্থা। তো আমরা বললাম যে আমাদের বিয়ার নাম্বার সূত্র আসলো নর্মালি এ বি সি, আমি প্রত্যেকটা টার্মও বলছি কি কি, এই টার্মগুলোর সাপেক্ষে ইপসাইলনের একক ইউনিটও আমরা বের করে ফেলছি, আমরা বের করে ফেলছি এটা সূত্র দিয়ে অঙ্ক করতে হবে। তো অঙ্ক করার জন্য আমি তোমাদেরকে বলি, খুব ছোট ছোট অঙ্কগুলো আছে, আমি একটা অঙ্ক দেখাই, আগামী দিন লিমিটেশন পড়াবো। একটা অঙ্ক রেখে দিচ্ছি যে কখনো কখনো এরকম যাবে, অ্যাবজর্বের চিজগুলো আমরা জানি, লগ অফ আই নট বাই আই এগুলো ইপসাইলন বি সি, আর যদি ট্রান্সমিটেন্স বলে তাহলে ট্রান্সমিটেন্স বলে উল্টে যাবে, মাইনাস আসবে উল্টে যাবে, তাহলে বলো লগ অফ আই বাই আই নট ইজিকাল টু মাইনাস ই বি সি, এটা হলো ট্রান্সমিটেন্স এর জন্য। আর যদি অ্যাবজর্বেন্স হয় সরাসরি এই সূত্র অ্যাবজর্বেন্স অ্যাবজর্বেন্স ট্রান্সমিটেন্স ট্রান্সমিটেন্স এর জন্য এই সূত্র ইউজ করবো, করে অঙ্ক করবো। আমি একটা অঙ্ক দেখাই, কারণ আগামী দিন আমরা বিয়ার নাম্বার সূত্রের লিমিটেশনস, ডেভিয়েশন ফ্রম বিয়ার নাম্বার ল, লিমিটেশনস এবং সিঙ্গেল বিম ডাবল বিম তোমার হলো স্পেকট্রোফটোমিটার এই নিয়ে কথা বলবো এবং এগুলো দেখাবো। তো একটা অঙ্ক দেখি কি কি চাচ্ছে, দেখো 1 সেন্টিমিটার দীর্ঘ সেলে, আমি বাংলায় লিখে দিচ্ছি যেহেতু তোমরা, 1 সেন্টিমিটার দীর্ঘ সেলে, সেল মানে কোষ মানে স্যাম্পল হোল্ডার, সেলে কার্বন টেট্রাক্লোরাইড দ্রবণের মাধ্যমে, এটা হলো কার্বন টেট্রাক্লোরাইড সলিউশন সলভেন্ট মাধ্যমে বিযোগের অজানা ঘনমাত্রা ঘনমাত্রা আনন সলিউশন বিশেষ একটি দ্রবণের একটি দ্রবণের দ্রবণের 361 ন্যানোমিটার রেঞ্জে অ্যাবজর্বেন্স, ন্যানোমিটারে অ্যাবজর্বেন্স অ্যাবজর্বেন্স 0.680 হলে হলে যৌগের ঘনমাত্রা কত, দ্রবণের ঘনমাত্রা কত, ঘনমাত্রা কত, এই দেওয়া আছে এখানে ইপসাইলন ইজ ইকুয়াল টু, এটা কনস্ট্যান্ট দেওয়া থাকে সচরাচর যদি বের না করতে বলে, 10^-4 লিটার পার মোল পার সেন্টিমিটার, এক লিটার পার মোল পার সেন্টিমিটার, তাহলে দেওয়া আছে কি কি অ্যাবজর্বেন্স, আর এটা কি অ্যাবজর্বেন্স দেওয়া আছে এ, তাহলে বলো অ্যাবজর্বেন্স এ দেওয়া, এটা ইপসাইলন দেওয়া, আর বলো তো তরঙ্গ দৈর্ঘ্য 361 ন্যানোমিটারে, এই তরঙ্গ দৈর্ঘ্য 61 ন্যানোমিটার এইটা কাজ না, এটা জাস্ট ফিক্সড, এটা ল্যামডা ম্যাক্স, আমরা আগামী দিন বলবো এই ল্যামডা ম্যাক্সটা কি এবং ল্যামডা ম্যাক্স ফিক্সড, এই ল্যামডা ম্যাক্সই কাজ মানে অ্যাবজর্বেন্স নিতে হবে, আর এইটা বলো এখানে দেওয়া আছে এল মাধ্যমের থিকনেস, তাহলে বলো তো সূত্র হলো এ ইজ ইকুয়াল টু ইপসাইলন এল সি, তাহলে ইপসাইলন দেওয়া এ দেওয়া, তাহলে এ কত 0.680 ইপসাইলন 1.10 ইনটু 10^4 আর এল হলো 1 সি ওয়াট, অতএব সি ইজ ইকুয়াল টু তুমি বের করে নাও সি মোল পার লিটার, এক মোল পার লিটার মোলার কনসেন্ট্রেশন, মোলার কনসেন্ট্রেশন, এই ধরনের অঙ্ক আগামী আরো দুই একটা, আগামী দিন আরো দুই একটা অঙ্ক দেখাবো, আজকে এ পর্যন্তই থাকবে। ওকে, ক্যামেরাটা ডিস্টার্ব করার কারণে মাঝে ভেঙে গেল, পার্ট হবে দুইটি, আর একটা কথা বলি, এটা ওল্ড এবং নিউ উভয় সিলেবাসের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।